স্পাইসটাও খুব সুন্দর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নোম্যাড লিভ বেঙ্গল। হুগলি সিরিজের নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি হুগলির বিখ্যাত একটি জায়গা বাঁশবেড়িয়া। আমি রয়েছি আর নারায়ণ রয়েছে। এটা কিন্তু অতি প্রাচীন একটি জায়গা। আর এটা প্রাচীনকালে হুগলি নদীর তীরে, মানে ভাগীরথী নদীর বা যেটাকে আমরা গঙ্গা বলি, তার তীরে এখানে বাঁশ গাছ ছিল অনেক। সেই বাঁশ গাছ কেটে বাঁশবেড়িয়া রাজবংশের সূত্রপাতটা হয়েছিল আর কি। সেই বাঁশ গাছ থেকে বংশবাটি, এবং বংশবাটি থেকে পরবর্তীকালে প্রচলিত কথা লোকের মুখে বাঁশবেড়িয়া হয়ে গেছে। তো আজকে আমি এখান থেকে চলে যাব হংসেশ্বরী মন্দির প্রথমে, যেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যাওয়ার। আর তার আগে আমি যেতে যেতে আরও ইতিহাস সম্পর্কে বলবো। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো বা অটো কিছু একটা ধরে নেব। এই টোটো করে চলে আসলাম এই মনের মাথাটায়, হংসেশ্বরী মন্দির সামনেই 2 মিনিট হেঁটে যাবো আমরা। টোটোতে ভাড়া নিলে 10 টাকা করে 20 টাকা দুজনের। মন্দিরে ঢোকার ঠিক সামনেই আগেই পড়বে বাঁশবেড়িয়া রাজবাড়ির একটা ধ্বংসস্তূপ বলা চলে। বংশবাটি সপ্তগ্রামের অন্যতম প্রধান গ্রাম। প্রাচীনকালে ভাগীরথীর তীরে অনেক বাঁশবাগান ছিল। বাঁশবাগান পরিষ্কার করে বংশবাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জয়ানন্দের ছেলে রাঘব। প্রসঙ্গত বলে রাখি, বংশবাটি রাজবংশের আদিপুরুষ হলেন দেবদত্ত, যিনি বাংলার রাজা আদিসুর কর্তৃক নিমন্ত্রিত হয়ে হরিদ্বারের অন্তর্গত মায়াপুরী জায়গা থেকে এসেছিলেন বাংলায়। তো এটা বহু প্রাচীনকালের ঘটনা। সেই দেবদত্ত এসেছিলেন বাংলার রাজার আমন্ত্রণে। প্রথমে উনি মুর্শিদাবাদে ছিলেন, তারপরে পরবর্তী প্রজন্ম বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিঁড়ে যায় এবং একটি বংশ এখানে এসেছিল বংশবাটিতে। আর রাঘব রায়ের 2 ছেলে ছিল, রামেশ্বর এবং বাসুদেব। এই রামেশ্বরের আমল থেকেই কিন্তু বাঁশবেড়িয়া রাজবংশের গোল্ডেন যুগটা শুরু হয় আর কি। আর এই রামেশ্বরের ছেলে ছিল রঘুদেব। এই রঘুদেব তখন রাজবাড়ির পুরো চারি সাইডে খাল কেটে একটা পরিখা বানিয়েছিলেন। সেই পরিখা ঘিরে পুরো সব সৈন্য সামন্ত থাকতো বর্গী আক্রমণ ঠেকাতে, এবং বর্গী আক্রমণ ঠেকেও ছিলেন। রাতের বেলা যখন বর্গীরা আসতো বা বিভিন্ন টাইমে আসতো, এবং বর্গীদের কিন্তু পরাস্ত করেছিলেন। রঘুদেবেরই ছেলে হলো গোবিন্দদেব, আর তার ছেলে হলো রাজা নৃসিংহদেব। আর এতে পাশ দিয়ে চলে প্রথমেই আমি দেখে নেব অনন্ত বাসুদেবের মন্দিরটি, যেটি হংসেশ্বরী মন্দিরের ঠিক বাঁ পাশে। অসাধারণ সুন্দর এই অনন্ত বাসুদেবের মন্দির। টেরাকোটার অসাধারণ সব কাজ, এইসব রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা, তারপরে নৌকা যাত্রা, নৌকা করে যে বাঙালিরা আগে যুদ্ধে যেত সেইটারও সমস্ত সব নিদর্শন এখানে আছে চিত্রিত করা। রাজা রামেশ্বর এই অনন্তদেবের মন্দির তৈরি করেছিলেন 1679 খ্রিস্টাব্দে। এই মন্দিরের টেরাকোটার কাজ এতটাই সুন্দর যে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে শিল্পী নন্দলাল বসু 1 মাস বাঁশবেড়িয়াতে থেকে ইটের চিত্র গ্রহণ করেন। অনন্ত বাসুদেব মন্দির মানে এটা হলো অ্যাকচুয়ালি বিষ্ণু মন্দির, বিষ্ণুর মূর্তি রয়েছে ভিতরে। এইবার ঘুরে দেখব হংসেশ্বরী মন্দিরটি। এই মন্দিরের ভিতরে ঢুকছি আমি। রাজা নৃসিংহদেব মহাশয়ের ছবি রয়েছে এখানে, ওনারই তৈরি এই মন্দিরটা। অ্যাকচুয়ালি উনি 1799 সালে তৈরি শুরু করেছিলেন, কিন্তু 1802 সালে ওনার মৃত্যু হয় এবং পরবর্তীকালে তাঁর স্ত্রী রানী শঙ্করী দেবী 1814 সালে কমপ্লিট করেন। এই হলো হংসেশ্বরী মায়ের মূর্তি। মায়ের মূর্তিটি হলো নীল বর্ণের, আর মায়ের অঙ্গরাগ হয় 12 বছর অন্তর, মানে রং হয়। আর মায়ের মূর্তিটি তৈরি কিন্তু নিম কাঠের। মন্দিরটি কিন্তু ইঁট আর পাথর দিয়ে তৈরি। আর এই মন্দিরটি তৈরি করতে সেই সময় লেগেছিল, 1814 সালে কমপ্লিট হয়েছে, 5 লক্ষ টাকা তখনকার দিনে। মন্দিরটিতে টোটাল 13খানা চূড়া আছে, পঞ্চতল বিশিষ্ট। মানব দেহে 5টি নারী আছে, ইরা, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষুম্না ও চিত্রিণী। এই কনসেপ্ট থেকেই মন্দিরটি 5টি তলাতে তৈরি করার পরিকল্পনা করেছিলেন তখন। কি সুন্দর যে ভালো লাগছে ভাই, এখানটা এত নিরিবিলি শান্ত একটা হাওয়া দিচ্ছে, আর এই সামনে এত সুন্দর একটা মন্দির। মানে এই মন্দিরটা এতটাই দেখতে ভালো কারুকার্য, মানে এটা
রাশিয়ান আর্কিটেকচার স্টাইলে তৈরি। রাশিয়ান সব টেম্পেলগুলো দেখবি এইরকম, সব এরকম। এই আশপাশের চত্বর সুন্দর, সব গাছপালা আছে। এই এখানে একটা বেদি আছে, এই বেদিটাতে হয়তো কোনো পুজো হয় নাকি বলতো, কিছু তো একটা আসে। তো তোমরা এতক্ষণ শুনলে হংসেশ্বরী মন্দিরের অনেক ইতিহাস। এবার আমরা চলে যাবো, দুপুরবেলা হয়ে গেল, এখন বাজে একটা। তো মন্দিরে একটু ভোগ প্রসাদ আমরা গ্রহণ করে নেবো। ভোগ প্রসাদ আমাদের কপাল ভালো সৌভাগ্য, আমরা কুপন ছাড়াও ভোগ প্রসাদের সৌভাগ্য আমাদের হয়ে গেছে। এই ভোগ খাচ্ছে অনেকে, খিচুড়ি পায়েস চাটনি পাঁপড় আর একটা ঘুগনি। ঠাকুরের প্রসাদ ভোগ, খিচুড়ি ভোগ খেতে তো সবসময়তেই ভালো লাগে, একটা অন্য টেস্ট থাকে সবসময়তেই। আর এই হংসেশ্বরী মন্দিরে ভোগটা পেয়ে গেলাম, চাটনিটা খেলাম, টমেটোর চাটনি, সেটাও দারুণ ছিল। আর এই যে পায়েস দুটো কাপের করে দিয়েছে, পায়েসটাও খুব সুন্দর। তো আমাদের ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেল। আর এই ভোগ প্রসাদ সম্পর্কে দু একটা তোমাদের ইনফরমেশান দিয়ে রাখি। তো কুপন সকাল 9টার মধ্যে নিতে হয়, 40 টাকা প্রণামি দিয়ে কুপনটাকে নিতে হয়। আর দুপুরবেলা 1টা থেকে ভোগ দেওয়া হয়। আর আমরা তো 1টার সময় এসেছি, মানে 12:30 নাগাদ এসেছি, কিন্তু যেহেতু আজ শনিবার ছিল যার জন্য আমরা কুপন ছাড়াই পেয়ে গেছি। তো এই অসাধারণ সুন্দর পরিবেশ এবং অসাধারণ সুন্দর একটা মন্দির, বিকালবেলা দিকটা কিন্তু খুব ভালো লাগছে, হাওয়াটাও দিচ্ছে খুব সুন্দর। মন্দিরের পাশে অসাধারণ সুন্দর এই একটা লম্বা পুকুর রাস্তার পাশ দিয়ে, কি সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই চলে এসো এই হংসেশ্বরী মন্দিরে বিকেলের টাইমে, খুব ভালো লাগবে, অসাধারণ পরিবেশ। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। টাটা।